ফেস্টিভ্যাল দুর্গাপূজা উৎসব, আজকে বিজয়া দশমী। আজকে আপনাদের ব্যস্ততা খুব বেশি, তার মধ্যেও আমরা আমাদের বঙ্গভবনের ঐতিহ্য যা, সেই মতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটা বিভিন্ন কারণে, সেটার জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনাদের ঔদার্য এক্ষেত্রে কামনা করি। আপনারা বেশি খুব ব্যস্ত এবং অত্যন্ত আনন্দ ভরে আপনারা বাংলাদেশে এই শারদীয় উৎসবটি পালন করছেন, যা বিভিন্ন গণমাধ্যমে আমি দেখেছি, যা অনুষ্ঠানের বিভিন্ন আঙ্গিক আমাদের উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাবৃন্দে সকলেই বিভিন্ন মণ্ডপে গিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঐতিহ্যের ধারক ও বাহক আমরা সকলেই বাংলাদেশি, বাঙালি, একই সূত্রে গাঁথা। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বা যে ধর্মাবলম্বী হই না কেন, আমরা সকলেই এক ও অভিন্ন সত্তা। বাংলাদেশে এই দাবি আমরা অবশ্যই করতে পারি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। জাতীয় অগ্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকার সাধারণ ছুটির একদিন বৃদ্ধি করেছে। আমি মনে করি আপনারা সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আমি আশা করি আপনারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের নিয়ে দুর্গাপূজা আরও আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে পালন করবেন। প্রিয় সুধি, দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনগণের কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের বিজয়ের অঙ্গীকার। আপনারা দেখছেন CNW News TV।